তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হেফাজতে ইসলামের ভেতরে ঘাপটি মেরে আছে জামায়াত। এদের ফাঁদে পা না দিয়ে সংগঠনটিকে লং মার্চ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। সারা দেশে স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ধর্ম নিয়ে জামায়াত বিএনপি যত রাজনীতিই করুক, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না। হেফাজতে ইসলামের ব্যানারের ভিতরে থেকে কতিপয় হুজুর, তারা কি ইসলামের দায়িত্ব পালন করছেন, তারা কি ইমানি দায়িত্ব পালন করছেন, নাকি তারা হেফাজতে ইসলামের নামে বিচারের সরকার অটল এবং আমরা কোন অগণতান্ত্রিক, অবাস্তব বা অপ্রয়োজনীয় কোন দাবি দাওয়ার ব্যাপারে কোনো আপোষ করে না। যদি কোনো জায়গায় আলোচনা করার দরকার লাগে আলোচনা করবো।